কথাটা তো বাস্তবেই বোন, কিন্তু আমার এটা বুঝা যে তোরা এই বয়সে কষ্টটা দিল কে। তো কেমন আছো তোমরা? তো সবাই আবারও স্বাগতম আমার আরো একটি নতুন ভিডিওতে। তো আজকে আমরা কোন বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি তা তোমরা অলরেডি টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গেছো। তারপরে বলে দিচ্ছি, ফার্স্ট বলো তো সরি। এখন প্রশ্ন উঠতে পারে, সরি কেন ভাই? আসলে তোমরা অনেকদিন ধরে কমেন্ট করতেছি যে মানিক মিয়া এবং অমর অন ফায়ারকে নিয়ে ভিডিওটা বানাইতে। তো বেসিক্যালি আমি এখন তাদেরকে নিয়ে বানাইতেছি না, ঈদের পরে ভিডিওটা বানাবো। চিন্তা করো না গাইস, তোমরা ভিডিও পেয়ে যাবো, ভিডিও নিয়ে চিন্তা করো না, ঈদের পরে ভিডিও পেয়ে যাবা। সো আজকে কিছু নিব্বা নিব্বি ভিডিও দেখো। সো উইদাউট ওয়েস্টিং এনি টাইম নিজের পিছন থেকে আঙ্গুলটা বের করে আজকের ভিডিও শুরু করা যাক। সকাল যদি ঘুম থেকে উঠে এসব ফালতু ভিডিও দেখতে হয় তাহলে কার মন না চাই যে সকাল সকাল মরে যাই। আরে বোন, এখনো তো তোর কাছে সুপারি ধরতে পারলো না, আর তুই এটাকে চাপ দিয়ে ডাবের মতো অবস্থা দেখাইতেছস। আরে বোন, আগে গাছে ডাব হোক তারপরে দেখাইস, আপাতত এই সুপারি গুলারে কেন তুই ফুদিয়া ফুলাইয়া একদম বেলুনের মতো বড় করার চেষ্টা করতেছস? লাভ নাই, এগুলো ছেলেদের হাত দিয়ে মাসাজ করাইলে অটোমেটিকলি বড় হয়ে যায়। এম দেখো ভাই, অনেকের মাথায় চিন্তা হতে পারে যে আমি এসব কথা বলছি তার মানে আমি এসব করব না, আমার ছোট ভাই আছে অনেক কয়টা, ওদেরকে দিয়ে করাই নিব। আসলে মেন থিং হলো এটাই যে তারা জানে যে ভাইরাল হওয়ার উপায় কোনটা। তোমরা এটা দেখাইতে পারবা তাহলেই তোমরা ভাইরাল না হলে ভাইরাল হতে পারবা না। এই বয়সে একটা মাইয়ার মাথায় এত বুদ্ধি কিভাবে থাকতে পারে যে ভাইরাল হওয়ার আইডিয়াটা ওর মাথায় চলে আসছে? আর সমস্যা নেই, তার যেহেতু এটা বড় করার খুবই ইচ্ছে, সমস্যা নাই, আমি আমার ছোট ভাই দুই তিনটা বাড়াই দিতে আসি, রিল্যাক্সে মানে হেল্প করবে তাকে। মুখটা একবার ভালো করে দেখছো গাইজ, মানে লিপসিং এর কোন দূর দূরান্তর সাথে মিল নেই, একদম মাস্ক শুধু দিয়ে এরকম একটা অবস্থা। তারপর ভিডিও করবেই, আমি কি করবো জানি না, মার যাও কে, যাও তো, আমার তো খোদা লাগে না। ভাই এগুলোর দেখার পর আসলে মনে হয় যে পাবনা থেকে কিছু পাগল বলেছে। ওপস পাগলি। আচ্ছা আহারে মনির ক্ষুধা লাগিছে, চুমু খেয়ে পেট ভরাইতেছে, আহারে কি ভালোবাসা। অতিরিক্ত টুরুলাভ কিস খাওয়ার কারণে আজকে মেয়েটা শুকায় এইভাবে কাঠ হয়ে যাইতেছে, তার জন্য সবাই একটু দোয়া করবেন। আসেন সবাই মনে দাঁত বসি, আল্লাহুম্মা সুমা খায়া সিকোন হয়ে গেছে, আর একটু সিকোন হওয়ার তৌফিক দান করে দাও, আমিন। তোমাদের সবাই একটা কথা বলে দিই, আজকে আমার হাজবেন্ড আমাকে স্নান করিয়ে দিয়েছে, তো দেখো পিট মিট গুলো কত ফর্সা লাগছে, তাই না? তাই তো ভাবা যায় একটা জিনিস, মানে কত বোকাচোদা মানুষ এই পৃথিবীতে বসত করে, মানে কেমন মেন্টালিটি ওদের। মানে স্বামী গোসল করায় দিছে স্বাভাবিক একটা বিষয়, গোসল করায় দেওয়ার দিতেই পারে, অস্বাভাবিক কি আছে, কিন্তু এটা আবার সোশ্যাল মিডিয়াতে ভিডিও বানায় আপলোড দিতেছে, এটা কোন ধরনের বোকাচোদা মইগিরি ভাই? নাকি আমাকে মতো সিঙ্গেল গুলারে খেপাইতেছ? এই একটা কথা মাথায় রাখো, সামনে পাইলে পিছন মেরে দিন ডিরেক্ট। আচ্ছা আহ হা হা হা, কি সুন্দর ভাবে তাকাইলো আমার কাকু, আহ কি সুন্দর তাকানো। এইসব তাকানা দেখে মনে করো যে অধিকাংশ মেয়ে হার্ট ফিল করে মরে গেছে, আর আমার তো মনে হচ্ছে হৃদয় মারার বিষ খায় মরে যাই। সারা জীবন কোচি নিব্বা নিব্বিদের বিয়ে দেখলাম, আমার আর বিয়ে হলো না গো। বাই বাই, টাটা, গুড বাই, গয়া। ভাই এদের বয়সে যখন ছিলাম তখন আব্বু আম্মু আমাদেরকে জোর করে লাথি মেরে হলো স্কুলে পাঠাতো, আর এরা কি করে জানো এই বয়সে? ইনারা স্কুলে গিয়ে বিয়ে করছেন। আর সব থেকে বেশি কষ্টের বিষয় হলো যে এদের বয়সে আমরা মেয়ে দেখতে পেতাম না, কেননা বয়স স্কুলে পড়তাম। আহ শোনা গো আমার, সাথে তোর বলা হলো শেষ না।
কি যে কষ্ট রে, আহ ভালোবাসা শুধু কাদাই। তবে একটা ইউনিক জিনিস আছে এই ভিডিওটার মধ্যে, মানে এত কষ্টের পরও দিদি লাল লিপস্টিক করাটা একদম ভুলেনি। তো যাই হোক ভাই, এদেরকে অবশেষে বলা তো একটা জিনিসই হয়, প্রতিবন্ধী। সো আর কোনো নেক্সট নেই আজকের জন্য, এতটুকু এনজার এতক্ষণ অব্দি দেখছো তার মানে একটু হলেও ভালো লাগছে। সো একটা করে লাইক কমেন্ট শেয়ার এন্ড একটা সাবস্ক্রাইব করো। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই একটা জিনিস ভুলো না, প্লিজ মন্তব্য করতে ভুলো না, কেননা আজকের ভিডিওটা একটু স্পেশালিস্ট করে বানাইছি নিব্বা নিব্বিদের নিয়ে। সো আগামীকাল আর একটা ভিডিও পেয়ে যাবো, ততক্ষণ অব্দি ভালো থেকো, তোমাদের জন্য অলওয়েজ দোয়া সেন্ড, আমার জন্য দোয়া করেন। আপাতত জন্য গেলাম গেলাম।